আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শুক্রবার বিকেলে বিশালগড় বাজারে বিভিন্ন খাবারের দোকানে স্বাস্থ্য খাদ্য দপ্তরের আধিকারিকদের হানা। এই হানা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে দুর্গোৎসব চলাকালীন সময়ে দর্শনার্থীদের যেন অস্বাস্থ্যকর খাবার না দেওয়া হয় এবং কোনো খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার না রাখা হয়, সেই বিষয়ে সতর্ক করা। সেই দিকে লক্ষ্য রেখে স্বাস্থ্য খাদ্য দপ্তরের আধিকারিকরা বিশালগড় বাজারে বিভিন্ন দোকানে হানা দেয়। বিশালগড় বাজারে খাবার দোকান অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে, পরিষ্কার রাখার জন্য বলা হয়। অ্যাকচুয়ালি আসন্ন পূজাতে আমাদের যারা পূজা দর্শনার্থী তাদের খাবার খাওয়ার জন্য যাতে আমরা এমনিতে একটা রুটিন প্রোগ্রামই এসেছি আমরা ফুড সেফটির জন্য, আর আসন্ন পূজাতে যাতে খাবার খাওয়ার পরে যাতে কোনো পূজার দর্শনার্থীদের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য খাবারের যাতে সুব্যবস্থা করা হয়, প্রত্যেকটা সুইটসের দোকান যারা যারা খাবারের ব্যবস্থা করছে তাদেরকে আমরা প্রত্যেক দোকান দোকানে যাচ্ছি, আর সেটা দেখার জন্য তাদের গুণগত মানগত কীরকম চলছে, ওরা কীভাবে খাবার বানাচ্ছে, এটা খাদ্যোপযোগী কি না, আর সবাই খেলে তাদের কোনো স্বাস্থ্যের কোনো প্রবলেম হবে কি না সেটা দেখার জন্যই আমরা বেরিয়েছিলাম। কোনো রকম কি কোনো কিছু মানে এটা পাওয়া গেছে না? সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু তাদেরকে একটু হাইজিন মেনটেন করতে বলা হয়েছে যাতে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি।